بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হলো, কোন মহিলা জব করলে, হালাল জন্তু জব করলে সেটা খাওয়া বৈধ হবে নাকি হবে না? কোন মহিলা জব করলে খাওয়া বৈধ হবে নাকি হবে না? তার উত্তর হচ্ছে, জবকারী এক নম্বর মুসলমান হওয়া, আখেল হওয়া, বালেক হওয়া। রসুল আকরাম সাল্লামের সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলের যুগে একজন মহিলা বকরি চড়াচ্ছেন, তখন বকরিটি মৃত একেবারে নিকটে চলে আসলো। তখন মহিলাটি ওই বকরিটি আল্লাহর নামে জব করে দিলেন। তখন পরিবারের কেউ বকরিটি খাচ্ছে না, কারণ তারা রসুল আকরাম সাল্লামের ফতোয়ার অপেক্ষায় আছে। রসুল আকরাম সাল্লামের দরবারের মধ্যে গেল, তখন প্রশ্নটি উপস্থাপন করা হলো, একজন মহিলা বকরি চড়াচ্ছে, ওই বকরিটি কি করলেন? যখন মৃত্যু একেবারে নিকটবর্তী হলো, তখন বকরিটিকে জব করে দিল। তখন রসুল আকরাম সাল্লাম বললেন, সে মহিলা তো কি মুসলমান নহে, আকেল নহে, বালাগা নহে? হ্যাঁ, মহিলাটা হলো মুসলমান, আকেল, বালাগা, অতএব এটা খেতে পারবে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়, কোনো মহিলা যদি হালাল জন্তু জব করে, তাহলে সেটা আল্লাহর নামে যদি জব করে এবং জবের শরায়েতগুলা জানে এবং চারটি রক আছে, সেখানে তিনটে কাটা যেতে হবে, আল্লাহর নাম নিয়ে জব করতে হবে, যদি সে জানে, মহিলা যদি জব করে তাহলে সেটাও খাওয়া বৈধ। কিন্তু আমার দেশে দেখা যায়, একটা মুরগি আনলো সেটা মহিলারা, পুরুষ ছাড়া জব করতে চায় না, এই জন্য এটা একটা ভুলমচালা। মুরগি এনে দিছে, সারাদিন রেখে দিয়েছে, কিন্তু জব করতেছে না পুরুষের জন্য, এজন্য মহিলাও মুরগি জব করলে সেটা খাওয়াটা বৈধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মশলাটি বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।